ব্রেকফাস্টে হয়েছে রুটি, আর হচ্ছে কালকে নারকেলের পুর করে রেখেছি, তো এই নারকেলের পুর দিয়ে রুটি হয়ে যাবে আজকে। আর তরকারির দরকার নেই, ভাজা তরকারি কিছুরই দরকার নেই। হচ্ছে আমার চা, কে বলেছে? এটা হচ্ছে বরের খাবার, রুটি, নারকেলের পুর, আর হচ্ছে তোমার মিহির দানা ছিল কালকের। আজকাল দেখি সবাই কচ্ছপের আংটি পরে, কচ্ছপের আংটি পরা নাকি ভালো, সেই জন্য অনেকদিন থেকে খুঁজছিলাম। আর আমি সোনার দোকানে বানাতেও দিয়েছিলাম, কিন্তু ডাইসটা ভালো ছিল না বলে আংটিটা বানিয়ে আমাকে দেখিয়েছে, কিন্তু আমার পছন্দ হয়নি। তো জম্মুতে গিয়ে দেখি পেলাম, দেখতেও সুন্দর দেখতে, ওই জন্য তিনজনের জন্য তিনটা নিয়ে নিলাম। আর এটা মেয়ের হলো প্রবাল, রক্তপ্রবাল, বুঝোই রক্তপ্রবাল কী রক্তপ্রবাল। মর্নিং এভরিওয়ান, রত্নাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 9:45, সকালেই ভিডিওটা শুরু করে দিয়েছি, কিন্তু গুড মর্নিং বলতে আসলাম এখন। অনেকটা কাজ হয়ে গেছে, অনেকটা বাকি আছে, মানে সকালের যেটা পরবো সেটা মিটে গেছে, শুধু খাওয়াটা বাকি আর কি। বিছানাপত্র সবই তুললাম, কাপড় এখন আমাদের জলের খুবই শর্ট, এখন পাশের বাড়ি গিয়ে কাপড় ধোবো। ওদের বাড়িতে ভাগ্নি আছে না, পঞ্চমী পঞ্চমী বলি, ওদের বাড়িতে গিয়ে এখন আমি কাপড় কাচবো আর কি। রঙের কাপড়গুলো কালকে কিছু কাচা হয়নি, তো এখন গিয়ে রঙের যত রং খেলা হয়েছে কাপড়গুলো এখন ওদের ঘরে গিয়ে কেচে আনবো। মেয়ে গেছে স্কুলে, ওর আবার সোমবার থেকে ফাইনাল এক্সাম, মানে অ্যানুয়াল এক্সাম আর কি, এই বছরের এই লাস্ট এক্সাম। তো আজকে পাঠিয়েছি, কালকে থেকে আর পাঠাবো না, শনি রবি দুদিন পাঠাবো না, ঘরে পড়াশোনা করবে। আজকে পাঠিয়েছি স্কুলে, আজকে বৃহস্পতিবার না, সরি শুক্রবার, আমি ভুল বলেছি, আজকে শুক্রবার। আজকে রান্না হবে ডিম, মাছ টাছ কিছুই আনা হয়নি, ডিম রান্না হবে। আর নিরামিষ ঘরে কী হবে এটা মেজ দিয়ে এখনও ওঠেনি, উঠলে তারপরে ডিসাইড হবে নিরামিষ ঘরে কী রান্না হবে। তো চলো আমার সাথে থাকো, পাশে থাকো, কাজকর্ম দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর যাদের বেশি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। কাপড় কাঁচা হয়ে গেছে, পাশের বাড়ি থেকে কেচে আনলাম, কালকে এই বস্তা পাপোষ বস্তাগুলো ধুয়ে দিয়েছিলাম। আমি ভাত খেলাম, দুটুকরো বেগুন ভাজা করে ভাতটা খেলাম। হচ্ছে বাঁধাকপি আলু ভাজা, বাঁধাকপিটা শুধুই ভাজা হবে, আলু দেবো না। আর এখানে হবে সজনে, আলু, সজনে, মিষ্টি কোমর আর ঝিঙে দিয়ে সজনে বানাবো। এক পিস বেগুন রয়ে গেছে, বেগুন ভাজা, আমি ভাজা করে খেয়েছি ভাতটা। এখানে ডিম রান্না হবে, ডিম সেদ্ধ, আলু আর ডিম একসাথে বয়েল করে নিচ্ছি। রান্না মোটামুটি এগিয়ে গেছে, দেখো কপি বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, চাল ধুয়ে রেখেছি, আর এখানে হাঁড়ি বসে গেছে। এখানে হচ্ছে সজনে ডাঁটাটা চটচড়িতে, মিষ্টি কুমড়োটা পরে দেবো, মিষ্টি কুমড়োটা পরে দেবো, কারণ কি গলে যায়, তো এই যে মিষ্টি কুমড়োটা পরে দেবো। একটু চিনি দেব আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দেব, মার তো ঝাল লাগে, বেশি লঙ্কা দেওয়া যাবে না, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব।
রান্না করতে করতে দুধও চলে আসলো, অনেক সময় সন্ধেবেলায় আসে, আর মাঝে মাঝে আমি যখন রান্না বসাই তখনই এসে পড়ে, ভালোই হয়। দুধটা একসাথে জাল করে নিই। তারপর এদিকে রান্না বসিয়ে টুকটাক একটু পরিষ্কার এটা ওটা পরিষ্কার করি আর কি, দুদিন পর পর তো ধুলো ময়লা হয়ে যায়। তো ফ্রিজের উপরটা দেখি অনেকটা ময়লা হয়েছে, ধুলো পড়েছে, তো ফ্রিজের উপরটা একটু পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে গুছিয়ে দিই। আর মিক্সচার গ্রাইন্ডারটাও একটু পরিষ্কার করব। ওয়াশিং মেশিনটাও মুছতে লাগে, কিন্তু এখন মোছার সময় হবে না আজকে, আরেকদিন করবো। কেন কি আমার তো ব্যাগ ট্যাগ পরিষ্কার করতে হবে, জুতো অনেকগুলো বাইরে পড়ে আছে, রং খেলে জুতোগুলো ময়লা হয়ে গেছে, জুতোগুলোও ধুতে হবে। আর একবার তো ঘুরে এসে জুতো সব ধোয়া হয়েছে, আর একবার ধুতে হবে। এই থাকেই মানে এক্সট্রা কাজ থাকেই অনেকটা। দেখো ঝেড়ে মুছে গুছিয়ে নিয়েছি, কোনো ফুলের টপ টপ রাখি না, কারণ ওই ধুলো ময়লা পরে ধুতে হয়, ওই জন্য আমি ফুলের টপ খুব কমই রাখি। এদিকে আমার নিরামিষ রান্না শেষ, গ্যাস মুছে নিচ্ছি, গ্যাস ওভেন আর কি, গ্যাস ওভেন মুছে টুছে তারপর আমি আমিষ ঘরের দিকে যাব। আমি কতক্ষণ পরপরই নাক টানছি, আমার সর্দিটা কমছেই না, ওই সেই আসার পর থেকে যে সর্দি লেগেছে আর কমছে না। যাওয়ার আগে একবার সর্দি হয়েছিল, ওখানে গিয়ে কমলো, আবার এসে আবার লেগে গেল। কি ওয়েদারে হচ্ছে, আসামের ওয়েদার নাকি ভগবানই জানে, আমার এই সর্দি কমে না, আমার মেয়েরও কমে না। এখানে হচ্ছে ডিম কষা, এটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর মেয়েকে স্নান করাবো আর ওই ব্যাগগুলো পরিষ্কার করবো। মিক্সিটাও দুদিন পরপরই ময়লা হয়ে যায়, ধুলো পড়ে যায়, তো সার্ফ দিয়ে একটু মুছে দিচ্ছি। আর সাইডে দেখতে পাচ্ছ কালো কালো, এটা হলো ব্ল্যাক টিপ লিখেছি, একদিন পড়ে গিয়ে না ফেটে গেছিলো, ওই জন্য ওই জায়গাটা ব্ল্যাক টিপ লাগানো। রান্নাবাড়া সব কাজকর্ম সব শেষ, আমার স্নানও শেষ, তো এখন মেয়েকে খাওয়াবো, সাথে আমিও খেয়ে নেবো। আগে খেয়ে নেবো, কারণ কি আমি ব্যাংকে যাবো, বড়দির সাথে একটু ব্যাংকে যেতে হবে, তারপর যাব মায়ের ওখানে, মার এখানেও একটু কাজ আছে, ওই জন্য আমি এখন মেয়ের সাথে আমিও খেয়ে নেবো, ওরা সবাই পরে খাক, কাজে যেহেতু বেরোবো আগেই খেয়ে বেরোতে হবে। তো চলো, সন্ধেবেলা মার বাড়ি থেকে এসে গেলাম বাজারে একটু সোনার দোকানে, আর দিদির সাথে, ওই যে আমাকে যে হোলির দিন মাংস খাইয়েছিল রান্না করে, ওই দিদি সোনার কিছু বানাতে দেবে আর কি, ওর ভাইয়ের বিয়ে, ওই জন্য জিনিস বানাতে, এই যে দিদি গেলছে আমার সাথে সোনার দোকানে, আমরা বসা। এখন বাজে 9টা, 9টা 4, জাস্ট আসলাম বাজার থেকে, একটু দরকারেই গেছিলাম, আর মেয়ে ওর বুর কাছে পড়তে দিয়ে গেছি, জানি না কি বুকে কি চাকমা দিয়েছে, কি পড়েছে ভগবানই জানে। সাউন্ড কমাও, সাউন্ডটা কমাও। বেঁচে থাকতো কিনা আমার সন্দেহ আছে। তো চাকমা দিয়ে কি পড়েছে কি না জানি না, তার পড়া শেষ। আমি এসেছি 1:30, 1:30টার আগে ওর পড়া শেষ, ও টিভি দেখছে। তো যাই হোক, কালকে সকালবেলা হিসাবটা হবে, এখন আর বসতে চাইছে না, কালকে সকালে ঘুম থেকে উঠে পড়া নিয়ে বসতে হবে একদম সারাদিন, সেদিনের মতো।
তাহলে বন্ধুরা ভিডিওটা তো এন্ড করিনি, ওই জন্য আসতে হলো আবার। সাউন্ডটা কমাও না, আমি কিছু বলতে শুনতে পাচ্ছি না, বলতে পারছি না। আর এখন আছে রাতের খাবার দাবার, রান্না বান্না সবই আছে। ডিম করেছিলাম, ডিম আছে, বাঁধাকপি ভাজা শেষ হয়ে গেছে, আর সজনে ডাঁটা চচ্চড়িও আছে। টুকটাক হবে আর কি রান্না বান্না খাওয়া দাওয়া আর কি। সে মার কাছেও গেছি, আর সব মানে দুপুর খাওয়া দাওয়ার পর থেকে উঠে শুধু ঘুরছি, আর এই এখন ঘরে ঢুকলাম। প্রথম গেলাম ব্যাংকে, তারপর গেলাম মার কাছে, মাকে আবার নিয়ে এসে এটিএমে এসে টাকা তুলে নিয়ে মাকে পাঠিয়ে দিয়ে বাড়ি এসেছি। বাড়ি থেকে আবার গেছি বাজারে, বাজার থেকে এসে আবার ওই বিয়েবাড়ির উদ্দেশ্যে বাজারে গেছিলাম, আর ওই বিয়েবাড়ি আবার গেলাম, ওখান থেকে এখন আসলাম বাড়ি। তো সারাদিনের যাত্রা শেষ হলো, আর সাথে আমার ভিডিও শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার একটা ব্লগ বাকি রয়ে গেছে, ট্যুরের একটা ব্লগ বাকি রয়েছে, দিল্লির রোজি তাজমহলের ট্যুরটা বাকি রয়ে গেছে, যদি পারি পরে দিয়ে দেবো, আর না হলে এভাবেই দেখতে থাকো। আমার মোবাইলে নেই ভিডিওটা, ভিডিওগুলো বরের মোবাইলে আছে, তো কখন নিতে পারবো কখন, ও তো থাকেই না, ওর মোবাইল থেকে নেওয়াই হয় না। আর রাতে তো খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর মোবাইল ওর মোবাইল ও ঘাটে, আমার মোবাইল একটুক্ষণ আমি দেখি, আর মেয়ে তো, আমি মোবাইল ঘাটলে মেয়ে ঘুমায় না, ওই জন্য ওকে ঘুম পাড়াতে সময় লাগে, তাও 12টায় ঘুমায়। তাহলে আজকে আসছি, টাটা বাই বাই, গুড নাইট।